রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিক লো এতিয়া সরে সরে উড়িছে উড়া বাতরি, ভয় শঙ্কাত সংখ্যালঘু জনতা। পিছে কোনে বিয়পাইছে এই শঙ্কা? খসড়া প্রকাশ করাক লৈ সরকারে যে ধরনের আচরণ করে আছে, যে মানে বিশেষ স্পর্শকাতর এরিয়া তেওঁলোকে চিহ্নিত করেছে, তাতে অর্ধসামরিক বাহিনী নিয়োগ করেছে আৰু সামরিক বাহিনী আনার কথা যা প্রকাশ করে আছে সরকারে, ইয়ার জড়িয়ে সরকারে এটা কথা প্রকাশ করেছে যেন মানে এনআরসির খসড়া প্রকাশের পিছতেই অসমত যেন তেনেকুৱা এটা যেন এটা প্রলয়ের সৃষ্টি হব। এই অভিযোগ অসমীয়া পরিষদর। ইফালে রাষ্ট্রসংঘর মানব অধিকারে ভারত সরকারলৈ প্রেরণ করা পত্রক লৈও প্রতিক্রিয়া পরিষদর সভাপতি এম জি হাজরিকার। কোনে করালে রাষ্ট্রসংঘ কোনে অভিযোগটা দিছিল, কিহর ভিত্তিত আহিল? ইয়ার ভিতর আমার তিনটা কথা আছে। অসমত সব রাজনীতি চলিছে, গতিকে সাহস বিরোধী রাজনৈতিক চক্রও এইটো করাব পারে, আর বিশেষ রাজনৈতিক দলের হয়ে বেঙ্গলী জাতীয়তাবাদী সংখ্যালঘু নেতৃত্বও করাব পারে, আর নিজস্ব প্রতিনিধিও করব পারে। ষড়যন্ত্র যিমানেই নহোক ভয় নাখাব, আশ্বাসবাণী বা ঘেনারো সৃষ্টি করব না, কোনো মানে গণ্ডগোলের সৃষ্টি করব না। আমি অসমীয়া রাইজে সেইখিন মানুষক যিখিনি বিদেশী আর যিখিনি স্বদেশী বাদ পড়ব, স্বদেশী খিলঞ্জিয়া যিখিনি বাদ পড়ব, সেইখিনির কারণে সুপ্রিম কোর্ট খোলা আছে। ইয়াত আমি যাই, ইয়ার উচিত ন্যায় আমি দিব পারিম বা ন্যায় আনিব পারিম। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।